আচ্ছা লাস্ট পার্টে আমরা টাইম অফ ফ্লাইটটাকে নিয়ে ডিসকাস করেছিলাম। টাইম অফ ফ্লাইটে আমরা একটা এক্সপ্রেশন পেয়েছিলাম, Pf is equal to 2u sin theta by g। এখন আমরা যে যে পার্টটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইটের ক্যালকুলেশন খুব সোজা, খুব ইজিয়ার, যেহেতু আগেরগুলো ভালো করে বুঝতে পেরেছো। দেখো ম্যাক্সিমাম হাইট বলতে এই পার্টটাকে আমাদেরকে এই এইচ যেটাকে আমরা ফার্স্ট থেকে লিখেছিলাম ওর এক্সপ্রেশনটা আমাদেরকে ফাইন করতে হবে। এবার ম্যাক্সিমাম হাইটের যেটা হয়, ম্যাক্সিমাম হাইটের ক্ষেত্রে যেটা হবে যে সেটা হচ্ছে তোমার হাইট, এই ব্যাপারটা কি, এটা তো একটা ভার্টিক্যাল। আমি যদি বলি যে হরাইজন্টাল ডিস্টেন্স, হরাইজন্টাল সেটা, কিন্তু এখানে হাইট যখন আমি বলছি তখন একটা ভার্টিক্যাল, তখন আমাকে ভেলোসিটির ভার্টিক্যাল কম্পোনেন্ট, অ্যাসেলারেশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট এগুলোকে নিয়ে আমাকে ট্রিট করতে হবে। তাহলে আমি একটা ইকুয়েশন লিখছি, এই যে ইকুয়েশনটা দেখো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, এটা দেখেছিলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস, এটাকে ইউজ করো। তাহলে ভি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ ওয়াই স্কোয়ার প্লাস টু এ ওয়াই, আর এই যে ডিসপ্লেসমেন্ট এস, ডিসপ্লেসমেন্ট এস এর জায়গাতে কি হবে, এখান থেকে এই অবধি রিচ করেছে মানে কতটা ভার্টিক্যালি ওর ডিসপ্লেসমেন্ট হয়েছে, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত রয়েছে এই পয়েন্টে উঠেছে মানে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কত রয়েছে, টোটাল হাইটটাকে দেখবে, তার মানে ক্যাপিটাল এইচ, এটা হচ্ছে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট। আর একদম এই এই একদম টপ পয়েন্টে এলে মানে ভি এর ভ্যালু কত হয়, 0, তাহলে 0 ইজ ইকুয়াল টু ইউ ওয়াই স্কয়ার, মানে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা প্লাস এ ওয়াই কত ছিল ফার্স্ট পার্টের জন্য মাইনাস জি, তাহলে এখানে প্লাসটাকে আমি একটু মুছলাম, মাইনাস 2 ইউ এ ওয়াই, এ ওয়াই মানে হচ্ছে মাইনাস জি, ঠিক আছে, এ ওয়াই এর ভ্যালু মাইনাস জি পুট করলে ওটা মাইনাস হয়ে গেছে, তাহলে ক্যাপিটাল এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2 জি। এই এক্সপ্রেশন গুলো ডিরাইভ করা শুধু না, মনেও রাখতে হবে, ঠিক আছে, আলাদা করে মনেও রাখতে হবে, নাহলে নিউমেরিক্যাল সলভ করতে পারবে। তাহলে এখান থেকে ম্যাক্সিমাম হাইটের এক্সপ্রেশনটা আমরা পেয়ে গেলাম। নেক্সট হচ্ছে এবার আমরা যাব রেঞ্জ অফ প্রজেকশন। রেঞ্জ অফ প্রজেকশনটা কি জিনিস, রেঞ্জ অফ প্রজেকশন হচ্ছে যেটা বলেছিলাম যতটা টোটাল এখান থেকে কি এখানে রিচ করেছে মানে কতটা হরাইজন্টাল ডিসটেন্স কভার করলো, নেট হরাইজন্টাল ডিসটেন্স কতটা কভার করলো সেটাই হচ্ছে রেঞ্জ অফ প্রজেকশন। আমি এখানে শর্টে রেঞ্জ লিখি। এবার নিজেরাই দেখো হাইট কে নিয়ে যখন আমরা ডিল করেছিলাম ওটা ছিল ভার্টিক্যাল, হাইট নিয়ে যখন ডিল করেছিলাম ম্যাক্সিমাম হাইট ওটা ছিল ভার্টিক্যাল, কিন্তু যখন আমরা রেঞ্জকে নিয়ে ডিল করব ওটা কিন্তু হরাইজন্টাল। তাহলে রেঞ্জের জন্য এই ইকুয়েশনটা লিখলাম, দেখো আমি সাপোজ ধরো একটা ও পয়েন্ট, এটাকে ধরো আমি বললাম এ, ঠিক আছে, তাহলে এটাকে আমি লিখছি ও এ, লিখলাম ও এ, আমরা এই ইকুয়েশনটা ইউজ করবো, এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এর স্কোয়ার কে ইউজ করবো, তাহলে ও এ মানে এস এর জায়গায় লিখলাম ও এ, ইউ এক্স টাইমটা কি হবে বলতো, টাইমটা কিন্তু এখান থেকে এখানে যখন আসছে তখন টোটাল কতটা টাইম লাগছে, টাইম অফ ফ্লাইট, তার মানে ইউটি টাইম, টোটাল টাইম মানে টাইম অফ ফ্লাইট মানে টোটাল নেট টাইম টেকেন টু রিচ ফ্রম গ্রাউন্ড টু গ্রাউন্ড, তাহলে ইউ এক্স টি এর জায়গা হয়ে যাবে টি এফ, ঠিক আছে, প্লাস হাফ এক্স আবার টি এক্স। একটা জিনিস দেখো, এক্স যে পার্টি হোক না কেন এক্স এর ভ্যালু কত ছিল, 0, ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট যে পার্টি হোক এক্স এর ভ্যালু 0। ও এটা কি, আমি বলে দিলাম ও এ হচ্ছে রেঞ্জ অফ প্রজেকশন উইচ ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল আর, ইউ এক্স, ইউ এক্স, ইউ এক্স টা কত ছিল কস থিটা, টি এফ টু ইউ সাইন থিটা বাই জি, তাহলে ক্যাপিটাল আর ইজ ইকুয়াল ইউ স্কোয়ার, ঠিক আছে, ইউ স্কোয়ার বাই জি, ভালো করে দেখো ইউ স্কোয়ার বাই জি টুয়াইস সাইন থিটা
cos theta তাহলে r is equal to u square by g এটা হচ্ছে মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা যাদের ত্রিকোণমিতি পড়া হয়েছে তারা হয়তো দেখেওছো মাল্টিপল অ্যাঙ্গেল সাব মাল্টিপল অ্যাঙ্গেল এই পার্টগুলোতে দেখেছো 2 sin theta into cos theta মানে হচ্ছে sin 2 theta এটা হচ্ছে রেঞ্জের এক্সপ্রেশন u square sin 2 theta by g এবার দেখো এই রেঞ্জ কে যদি ম্যাক্সিমাইজ হতে হয় ঠিক আছে রেঞ্জ কে ম্যাক্সিমাইজ হতে গেলে কি হতে হবে এই টোটাল রাইট সাইডের যে এক্সপ্রেশনটা রয়েছে তাহলে ভেরিয়েবল পার্ট কোনটা অ্যাঙ্গেল থিটা ঠিক আছে অ্যাঙ্গেল থিটাটাই হচ্ছে একমাত্র অ্যাঙ্গেল থিটাটাই হচ্ছে একমাত্র এখানে ভেরিয়েবল পার্ট যে ভেলোসিটি নিয়ে তুমি প্রজেক্ট করছো ফর দ্যাট পার্টিকুলার প্রজেকশন সেই ভেলোসিটিটা মানে দ্যাট ইজ দ্য ভেলোসিটি অফ প্রজেকশন ইউ দ্যাট ইজ কনস্ট্যান্ট For that particular region, g is constant. So what can be varied? Which can be varied? कौन सा कर रहा? Vary करते बढ़. Theta टाइप का हमारा vary करता. ये बात देखो. Sine theta माने sine two theta जिसे लिखा आ चें. Sine two theta. इधर maximum value कौन सा होते बढ़. One. उत्तर का तो विषय आओ ना. Sine तो maximum value one. तो अपन sine का angle कौन सा था के? 90 degree. তাহলে এটাকে আর রেঞ্জটাকে ম্যাক্সিমাইজ করতে গেলে sin 2 থিটা শুড বি 1 দ্যাট ইজ 2 থিটা মাস্ট বি 90 ডিগ্রি সো থিটা মাস্ট বি 45 ডিগ্রি তাহলে থিটা যদি 45 ডিগ্রি হয় ফর দা ভ্যালু অফ থিটা 45 ডিগ্রি ফর দা ভ্যালু অফ থিটা 45 ডিগ্রি থিটার ভ্যালু যদি 45 ডিগ্রি হয় তখন আমরা ম্যাক্সিমাম রেঞ্জ পাবো তাই u স্কয়ার বাই g লিখলাম sin 2 থিটা তখন কত পাচ্ছি আমি 1 ঠিক আছে বাস তার শেষ তাহলে r is equal to u স্কয়ার বাই g এটাকে একটু কায়দা করে এরকম লিখতে হয় r max কেন বলতো r max তারপর ম্যাক্সিমাম রেঞ্জ পেলে তো তুমি আর এটা কখন হচ্ছে when theta is equal to 45 degree তুমি এরকমও লিখতে পারো theta is equal to pi by 4 rad মানে রেডিয়ান ঠিক আছে এই পার্টটাকে আরেকবার ভালো করে দেখে নাও বুঝে নাও তারপর এবার আমরা নেক্সট আরেকটা পার্টে যাব যেটাতে টোটাল প্রজেক্টাইল নিয়ে আমরা যেটাকে পড়লাম সেটাকে আমরা সামারাইজ করে নেব তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা কনসেপ্ট আমাদের দুটো দু রকম ভাবে চলতে হবে এই যে ডেরিভেশন বা এই যে যেরকম ভাবে আমরা পড়ছি সে আন্ডারস্ট্যান্ডিং সে কনসেপ্টটাকে আমাদের যেরকম ক্লিয়ার করতে হবে তার সঙ্গে সঙ্গে এই প্রতিটা পার্ট পড়ে পড়ে যে জিস্টটা আমরা পাচ্ছি যে সামারিটা আমরা পাচ্ছি সেটাকে আমাদের মনের মধ্যে রাখতে হবে আদারওয়াইজ আমরা কিন্তু বোর্ডের ক্ষেত্রে তো বটে জয়েন্টে বিশেষ করে আমি বলছি জয়েন্ট এন্ট্রান্স বা কম্পিটিটিভ এক্সামে কিন্তু কনসেপ্টকে তুমি যদি অ্যাপ্লাই না করতে পারো তারপরে কিন্তু নিউমেরিক্যাল করতে পারবে না মানে এমসিকিউ সলভ করতে পারবে না কোয়েশ্চেন আনসার লিখতে পারবে না ওখানে অ্যাসারশন রিজন টাইপের এক ধরনের কোয়েশ্চেন দেয় সেগুলোকে তখন তুমি সলভ করতে পারবে না তো যার জন্য আমরা এই টোটালটাকে একটু সামারাইজ করে নেব প্রজেক্টাইল মোশন ভেরি ইম্পর্টেন্ট পার্ট আমরা এতদিন অবধি ভেক্টর বা কাইনেমেটিক্সে যে যে পার্টগুলো আমরা পড়ে এসেছি তাতে সবার মিলিত একটা মানে তুমি ধরতে পারো একটা কম্বাইন্ড অ্যাপ্লিকেশন হচ্ছে মোশন অফ প্রজেক্টাইল ঠিক আছে এই পার্টটাকে দেখে নাও তারপর আমরা নেক্সট পার্টে আবার যাচ্ছি